হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ ইউ আর ফাইন। তো আমার আজকে টপিক হলো ইস্তোনিয়া বেতন কত টাকা। তো ইস্তোনিয়া নিয়ে আমার আরও তিনটি ভিডিও আছে, ইস্তোনিয়া জব ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা নিয়ে। যারা দেখেন নাই তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো আজকের ভিডিও শুরু করার আগে বলে নেই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি সব সময় আমার চ্যানেলে ইউরোপ সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি। আর যারা এখন আমার পেজটি ফলো করেন নাই আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই লিঙ্ক চেক করে আমার পেজটি ফলো করবেন, দিন আমাকে নক দিবেন আমার পেজের মেসেঞ্জারে। তো আজকে টপিক হলো যে ইস্তোনিয়া বেতন কত টাকা। তো ইউরোপের অন্যান্য দেশে যেমন লাইক সব কান্ট্রি বলতে ম্যাক্সিমাম কান্ট্রি, কিন্তু সেখানে গভর্নমেন্টের বেতনের স্কেল থাকে, যেমন পোল্যান্ডে আছে, ইতালিতে আছে, স্পেনে আছে, পর্তুগালে আছে, ফ্রান্সে, জার্মানিতে, প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু বেতনের স্কেল থাকে, যে এই বেতনের স্কেলের নিচে কেউ বেতন দিতে পারে না। যদি কোনো কোম্পানি কোনো এমপ্লয়িকে সেই স্কেলের নিচে বেতন দেয়, তাহলে সে যদি কমপ্লেন করে তাহলে সেই কোম্পানির অনেক বদনাম হয়, প্লাস অনেক ফাইন হয়। মিনিমাম 20 to 30,000 ইউরো ফাইন হয়, অনেক বড় একটা জরিমানা। সেই জন্য কোনো কোম্পানি ভুলেও কোনো কাউকে বেতন কম দেয় না বা দিতেও পারে না। কিন্তু ইস্তোনিয়ার বিষয়টি একটু ভিন্ন, সেখানে কোনো স্কেল নাই গভর্নমেন্টের যে এত টাকা দিতে হবে, বাট সেখানে কিন্তু বেতন অনেক ভালো। ভালো বলতে সেখানে পর্তুগালের চেয়েও বেতন ভালো, পর্তুগাল, পোল্যান্ড, ইতালির চেয়েও বেতন কিন্তু ভালো ইস্তোনিয়াতে। সেখানে কোনো স্কেল নাই, কিন্তু এরপরেও সেখানে বেতন হয় 900, 1,000, 1,100, 1,200, 1,300, মানে আপনার কাজের স্কিল অনুযায়ী আপনার বেতন হয় ইস্তোনিয়াতে। এছাড়াও অন্যান্য দেশ থেকে এখানে সুবিধা অনেক বেশি, যেমন যারা স্টুডেন্ট তারা কিন্তু পোল্যান্ডে বা পর্তুগালে বা স্পেনে, ফ্রান্সে, সুইডেনে বা ডেনমার্কে ওদের একটা লিমিট থাকে যে তারা উইকলি এত ঘন্টা জব করতে পারবে। মানে যারা রিয়েল স্টুডেন্ট, যারা এখানে পড়ালেখা করতে আসে, তারা তো পড়ালেখা করে, তারা তো জব কম করে বলতে ওদের তো একটা রুলস থাকে যে যারা স্টুডেন্ট তারা জব করতে পারে উইকলি 20 আওয়ার্স বা কোথাও 24 আওয়ার্স এরকম থাকে, এর বেশি পারে না জব করতে। জব করলে সেটা অন্যায়, সেটা ইলিগেল। কিন্তু অনেকে আছেন যারা এখানে পড়তে আসেন না, কারণ তারা জাস্ট ভিসা নিয়ে আসতে পারলেই হয়, তারা সেখান থেকে যেখানে খুব ইজিলি কার্ড পাওয়া যায় তারা সেখান সেখান থেকে সেই কান্ট্রিতে চলে যায়। এই জন্য অনেকে সেখানে পড়ালেখা করে না। কিন্তু যারা রিয়েল স্টুডেন্ট, যারা যারা লাইক যারা পড়ালেখা করে, যারা ইয়ারলি টিউশন ফি পে করে, তারা কিন্তু ওদের রুলস তারা ফলো করে। তো তাদের রুলস হচ্ছে যে আপনি জব করতে পারবেন উইকলি 20 to 24 আওয়ার্স সর্বোচ্চ, এর বেশি না। কিন্তু ইস্তোনিয়ায় ব্যাপারটা পুরো ভিন্ন, এখানে কোনো লিমিটেশন নেই। ইস্তোনিয়াতে কার জন্য কোনো লিমিট নেই যে আপনার এত ঘন্টা জব করতে পারবেন। আপনার পড়ালেখা ঠিক আছে, পড়ালেখা ওকে, আপনি চাইলে সারাদিন জব করতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। এই জন্য এটা অনেকে কিন্তু এই কান্ট্রিটা বেছে নেয়, কারণ এখানে বেতন কিন্তু ভালো, কারণ কোনো স্কেল নাই ওদের বেতনের। এই জন্য সেখানে ভালো বেতন পাওয়া যায়, ইতালি স্পেন থেকেও বেশি বেতন পাওয়া যায় ইস্তোনিয়াতে। তো এই জন্য অনেকেই, আমি বলেছিলাম হয়তো বা এর আগের ভিডিওগুলোতে, অনেকেই ইউকে থেকে, লন্ডন থেকে অনেকে কিন্তু ইস্তোনিয়াতে মুভ করে। কেন? কারণ আমরা সবাই জানি যে লন্ডনে লিভিং কস্ট অনেক বেশি, আমরা যা ইনকাম করি ঠিক তেমনই খরচ হয়, দেন টিউশন ফি পে করতে গেলে অনেকের সমস্যা হয়, অনেকে দেশ থেকেও টাকা নিয়ে এসে পে করতে হয়, কারণ সেখানে লিভিং কস্ট অতিরিক্ত। তো লন্ডনে বেতন কেমন? সেখানে বেতন হচ্ছে 1,300 পাউন্ড, 400 পাউন্ড, 500 পাউন্ড, বা কেউ এর চেয়ে বেশি বেতন পায়, এরকম হচ্ছে ইউকেতে মানে যারা জব করলে বেতন পায়। তো ইস্তোনিয়াও সেম, সেখানে কোনো জবের লিমিটেশন নাই, লাইক লন্ডনে জব করতে পারে উইকলি 20 আওয়ার্স স্টুডেন্ট, কিন্তু ইস্তোনিয়াতে কোনো লিমিট নেই, তারা চাইলে 24 আওয়ার্স জব করতে পারে, বাট এত তো করে না, এটা বললাম আর কি। তো সেখানে কোনো লিমিট নেই, আপনি চাইলে আপনার পড়ালেখা ঠিক আছে আপনি সব করতে পারবেন। সো এই জন্য
আর এমনিতেও স্থানীয় বেতন ভালো, সেখানে বেতন হচ্ছে 900, 1,000, 1,200, 1,500 বেতন পাওয়া যায় ইউরো। তো এই জন্য অনেকেই কিন্তু সেখান ইউকে বাদ দিয়ে স্থানীয় আসে, সেখান থেকে তারা ক্রেডিট ট্রান্সফার করে, কারণ স্থানীয়তে লিভিং কস্ট খুবই কম, সামান্য লিভিং কস্ট স্থানীয়তে, কিন্তু এখানে বেশি ইনকাম। এই জন্য অনেক স্টুডেন্ট তারা এটা ফিক্সড করে যে তারা সেখান থেকে স্থানীয় চলে আসবে, এবং 2020, 2019, 2020, 2021 এই 3 বছরে প্রায় 9,000 স্টুডেন্ট ইউকে থেকে স্থানীয় আসে, 9,000 স্টুডেন্ট। যেমন ধরেন যারা বিভিন্ন কান্ট্রিতে জব ভিসা নিয়ে আসে, যেমন পোল্যান্ড বা মাল্টাতে, এরপরে অনেকে কিন্তু অনেক কান্ট্রিতে রেসিডেন্স কার্ড পায়, যেমন অনেকে পর্তুগালে পায়, স্পেনে পায়, ফ্রান্সে পায়। তো এই ভিসা নিয়ে আসে বা যারা কার্ড পায়, পাওয়ার পরে মানে যারা ওয়ার্কার, তারা যেমন চাইলে 24 আওয়ার্স জব করতে পারে, মানে তাদের বেসিক ডিউটি করার পরে তারা এক্সট্রা জব করতে পারে চাইলে, তাদের কোনো লিমিট নেই। কিন্তু যারা ওয়ার্কার না, তারা চাইলে কিন্তু জব করতে পারে না বেশি, কারণ তাদের লিমিট থাকে উইকলি 20 আওয়ার্স বা 24 আওয়ার্স যারা স্টুডেন্ট। কিন্তু ইস্তোনিয়া এমন একটা কান্ট্রি, সেখানে কোনো লিমিট নেই কারোর জন্য, সেখানে ওয়ার্কার, স্টুডেন্ট সবার জন্য সেম রুলস, তারা চাইলে জব করতে পারে। সো এই জন্য ইস্তোনিয়াতে অনেকে ভালো বেতনে জব করে, দেন তারা বেসিক ডিউটি শেষ করে তারা এক্সট্রা জব করে চাইলে স্টুডেন্টরা। যেমন আমি এক ভাইকে চিনি, তার ড্রিম ছিল যে সে ইউরোপে আসবে, সে পোল্যান্ডে অ্যাপ্লাই করে ভিসা পায় নাই, দেন সে কী করলো, ইস্তোনিয়া অ্যাপ্লাই করলো স্টুডেন্ট ভিসায়। তার তার গ্যাপ ছিল 3 বছরের, কিন্তু সে অনেক কষ্ট করে, অনেক টাকা খরচ করে ভিসা পায়। তো সে গ্রাম থেকে বিভিন্ন এনজিও থেকে সে লোন নেয়, সে ব্যাংক থেকে লোন নেয়, দেন সে ইস্তোনিয়া আসে। তো এখানে এসে তার মাথায় অনেক বড় চাপ, কারণ তার অনেক টাকা ঋণ। সে ইস্তোনিয়া এসে একটা জব নেয়, তো সেখানে তার বেতন হয় 920 ইউরো। সে ভাবলো যে আমার তো এই বেতন হয় না, আমার আরও বেশি বেতন লাগবে, আমার টাকা লাগবে, দেন সে আরেকটা জব ম্যানেজ করে। তো সে এক্সট্রা প্রতিদিন কাজ করে অন্য জবে, এক্সট্রা 4 ঘন্টা ডেইলি। তো সে মোট 2টা জবে সে মান্থলি পায় 1,700 ইউরো, সে ডেইলি কাজ করে 12 ঘন্টা, দেন সে এত টাকা আর্ন করতে পারে। সো এটা হচ্ছে মূল, এটা হচ্ছে একটা ভালো দিক ইস্তোনিয়াতে, যে যেই কোনো মানুষ চাইলে কিন্তু সেখানে জব করতে পারে, সেখানে কোনো লিমিট নেই কাজের। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সব সময় আমার চ্যানেলে ইউরোপ সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি। আর যারা আমার পেজটি ফলো করেননি, আমি পেজের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই লিঙ্ক চেক করে আমার পেজটি ফলো করবেন, দেন আমাকে নক দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।